কুষ্টিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে স্বজনরা জানান বুধবার বেলা বারোটার দিকে শাহেদের সাথে মামত বোন শেফা বাড়ির পাশেই গড়াই নদীতে গোসল করতে নামে পানিতে নামার পর প্রথমে শাহেদ পানিতে তলিয়ে যায় এ সময় শাহেদকে খোঁজার চেষ্টা করলে শেফাও পানিতে ডুবে যায় পরে স্থানীয়রা এসে পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এদিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি এলাকায় পুকুরে ডুবে আর আলিফ নামের আরো এক শিশুর মৃত্যু হয়েছে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা